আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড্রয়েডের বেশ কয়েকটি মানে আমার কাছে ভালো লাগা সব থেকে মানে সবসময় আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি এবং সবগুলো কাজেরই। আশা করি এগুলো দেখলে আপনারও মোটামুটি আগ্রহ জাগবে দৈনন্দিন হিসাবে এগুলো ইউজ করার। আর কেননা হাতের স্পিড না থাকলে অ্যান্ড্রয়েড সেট ইউজ করে মজা হয় না। অনেকে আছে নতুন নতুন সফটওয়্যার খুব ভালোবাসে, ভালোবাসে ঠিক আছে, কিন্তু না হাতের স্পিডটাও নষ্ট হচ্ছে, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে, এটা ভালো না, এটা ভালো লাগে। আপনি কোনোর মতেই কোনো অ্যাক্টিভভাবে কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে পারতেছেন না, কিন্তু আপনাকে অভ্যাস করে থাকতে হবে একটা সফটওয়্যারের প্রতি, যেন আপনি এটি দিয়েই সারা বছর কাটাতে পারেন। হ্যাঁ, ঠিক তেমন কয়েকটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাপসে। প্রথমে দেখাবো আপনাকে ফাইল ম্যানেজারের জন্য, এটা হলো এক্সপ্লোর। যে এক্সপ্লোরটি আপনার মানে আমার সব সময় ভালো লাগে, এটি আমি সবসময় ইউজ করি। আপনার প্লে স্টোরে এটি এক্সপ্লোর লিখলেই চলে আসবে, আপনি এটি ইউজ করে দেখতে পারেন এক্সপ্লোর। আর এরপর দেখতে পাবেন ফটো এডিটরের জন্য, এই যে এটি ফটো এডিটরের জন্য সব থেকে ভালো পিকশার প্রো। আমি 4-5 বছর ধরে সেট ইউজ করি, সব থেকে ভালো আমার কাছে এটাই। আমি অনেক সফটওয়্যার ইউজ করছি কিন্তু এর মতো ভালো আমি এর আগে দেখিনি, এটাই আমার সঙ্গী হয়ে গেছে ব্যবহারের ক্ষেত্রে ফটো এডিটরের মাধ্যমে। এটাতে আপনি সব কিছু করতে পারবেন, আপনি সব কিছু ইচ্ছা করলে এভাবে আপনি সব কিছু টেক্সট দিতে পারেন, লেখার প্রতি লেখাটা আপনি টেক্সট দিতে পারেন, অথবা এখানে আপনার নামও দিতে পারেন, আপনার যেখানে মন চায় সেখানে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার লেখাটা সাইজ ছোট বড় করতে পারেন আপনার ইচ্ছা মতে, ইচ্ছা করলে আপনি কিছু এগুলো ডাউনলোড করতে হয় নেট কানেকশন দিয়ে। এখানে একটা ক্যাপ দেওয়া আছে শুধু, একটা টুপি, এটাও আপনি বর করতে পারেন, ইচ্ছে করলে এই লোকটি মাথায় দিয়ে দিতে পারেন। এই হিসাবে এরকম করে এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো ভালো লাগে এই সফটওয়্যারটি বের হয়ে আসে। এরপর আমরা যাব অল স্টোর চার্জ, অর্থাৎ আপনার এসডি কার্ড, ফোন মেমোরি, যা কিছু আছে এদের ভিতরে সব কিছু সার্চ করে দেখবে। মনে করুন যে আপনি নিউ নামে কোনো ফাইল খুঁজতেছেন, লিখে সার্চে ক্লিক করুন, একটা সার্চ হচ্ছে ফোন এবং এসডি কার্ডে দুটোই। এই নিউ নামে যতগুলি আছে আপনার সবগুলি এবং কন্ট্যাক্ট নাম্বার, মানে এই নামে যা কিছু আছে সব কিছু আপনার সার্চ হবে। এইভাবে আপনাকে সাহায্য করবে সফটওয়্যারটি। আর এখানে যে উইকেটটা আছে এটা, এটাও অটোমেটিকলিভাবে সার্চ করে। আপনি লিখবেন, দেখুন আপনি লিখবেন মনে করুন এই আমি, হ্যাঁ এই আমি দিয়ে কন্ট্যাক্ট নাম্বার এগুলো কয়েকটা আছে, আর এগুলি ইভেন্ট আছে কয়েকটা, তারপর আপনার আছে এগুলি মানে, তারপর আছে আপনার MP3 ফাইল, এগুলো অটোমেটিকলি আসবে, কোনো ইমেজ নেই, মিউজিক, এই হলো আপনার এটার কাজ। তবে এটাও অনেক ভালো। আর এখন আসি কল করার ক্ষেত্রে। হ্যাঁ, কল করার ক্ষেত্রে সব থেকে ভালো মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে এই বিআর কন্ট্যাক্ট, বিআর ফোন প্লাস, এই এটি সব থেকে উপযোগী। এবং এখানে আনলিমিটেড কল হিস্টোরি, এটা এক কথা শেষ। আপনি দেখতে পারেন যে কিভাবে আমরা এটা ইউজ করি। এখানে আমরা ফোন নাম্বার এবং কি এক হাতের জন্য সব থেকে এইভাবে নাম্বার ডায়াল পেডটা সব থেকে আরামদায়ক। আরও আছে এটাতে টি নাইন সার্চ আছে। মনে টি নাইন সার্চ বলে কাকে অনেকে চিনি না। টি নাইন সার্চ হলো মনে করেন যে আপনি আজাদ নামে কাউকে খুঁজতেছেন, আজাদ, হ্যাঁ এ আছে এ, তারপর জে এ ডি আজাদ, এই যে চলে আসছে আজাদ, আপনি এই নাম্বারগুলো দিয়েই আপনি বের করতে পারবেন। যেমন ধরুন যে আরও আছে, মনে করেন যে আপনি বের করবেন ইমরান, দেখেন ইমরান নামে কেউ নাই, হয়তো হয়তো দেখেন মামা নামে বের করবেন, MAMA, হ্যাঁ
মামা নামে, এই যে দেখুন মামা চলে আসছে আর কি, এই যে মামা চলে আসছে, নাম্বার এবং নামের সাথে কিছু মিল থাকে সেই অনুপাতে আসে, খুব শর্টলি ভাবেই চলে আসে। তারপর আপনার আছে আপনার যে এখানে আছে আবার একটা নম্বরে কতদিন কথা বলছেন আপনি, মনে করুন যে এই নম্বরটা আপনি কতক্ষণ কথা বলছেন সারা জীবনে, সেটাও আছে। এসএমএস ডায়েরি, ভিউ কন্ট্যাক্ট, টাইম লাইন, আপনি টাইম লাইনে যদি যান আপনি সব থেকে ভালো হয় যে আপনি কীরকম ডেটে তার সাথে কথা বলছেন এবং কীরকমভাবে ডেট মোটাফেট করা যায়। আর আপনি দেখবেন যে তার সাথে এসএমএস কেমন লেনদেন হয়েছে, এসএমএস শুধু 1 তারিখে, মানে ডেট অনুযায়ী খুব সুন্দর একটা অ্যাপস ডেট অনুযায়ী। আর টাইম লাইন, কল হিস্টোরি, এটা ডেট অনুযায়ী ক্যালেন্ডারের মতোই যে আপনি তার সাথে কদিন ধরে কথা বলছেন, এরকম একটা ডেট থাকে। তারপর আসুন এখানে আরও কিছু চমৎকার জিনিস আছে, যেটা হয়তো এই যে এসএমএস স্ট্যাটাস, টোটাল কত এসএমএস সেন্ড হয়েছে, তারপর লাস্ট ইন এসএমএস ইন লাস্ট ইয়ার, শেষ বছর, এরকমভাবে আরও কল হিস্টোরি দেখাবে, গোটা সারা বছরের কল হিস্টোরি। আরও আছে এই যে মনে করুন যে আপনার এর নিচে আপনার চাপে ধরবেন, চাপে ধরে উপরে নিয়ে আসবেন, এই যে এই এইভাবে আর কি টাইম লাইন দেখা যায়। কী দেখবেন, কল ডায়ে দেখবেন, টাইম লাইন দেখবেন, সেটা আপনার ইচ্ছা। কল স্ট্যাটাস এখানে আপনি দেখতে পারেন যে কল স্যামারি কতটুকু কথা বলছে, কতটুকু মানে কম সময় সব থেকে বেশি, আপনি বুঝতে পারবেন দেখলে। এই জন্য এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। আর এখানে মজার বিষয় আরেকটা, যে আপনি যদি আপনার এই ফোন থেকে আপনি আপনার জিনিস ডিলিট করে ফেলেন, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই, আপনার ওখানে থাকবে। আরেকটা আছে আনলিমিটেড কল হিস্টোরি, এই যে এটা এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ইমেল তো আপনার ফোনে ডিফল্টভাবে থাকেই। আর সাধারণভাবে রেকর্ডের জন্য এই সার্প নামে যে সফটওয়্যারটি আছে, এই সার্প, এই সার্পটি আপনি ইউজ করতে পারেন। এখানে শুধু এক ক্লিকেই আপনার রেকর্ড 10 মিনিট